আবার সেত পিঠা রান্না করার জন্য আমি এখানে সেত পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি, 2 কাপ পরিমাণ আমি চালের গুঁড়ো নিয়েছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ডিমের সাদা অংশ নিয়েছি, এই সাদা অংশটা এখন চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, 1টা ডিমের সাদা অংশ। আমি এখানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে হালকা কুসুম গরম পানি অ্যাড করছি। আমি পুরো পানিটা আমি একসাথে দিব না, আমি একটু মিক্স করে করে পানিটা দিচ্ছি যাতে পানির পরিমাণটা বেশি না হয়ে যায়। হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি, একদম পাতলা করে নিয়েছি। আমার চিট পিঠার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আসলে আমরা কিভাবে বানাই সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন একটা প্যান নিয়েছি গরম করে, চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এখন এই প্যানের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি যে মিশ্রণটা রেডি করেছিলাম ওইটা আমি একটা বোতলে নিয়েছি, বোতলটা একটু ফুটো করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। আমি যে বোতলে মিশ্রণটা রেখেছি ওইটা আমি বোতল দিয়ে দিচ্ছি। হাত দিয়ে দিতে গেলে আমার কাছে অনেক ঝামেলার মনে হয়, এই জন্য আমি বোতলটা এভাবে ব্যবহার করেছি। বোতলের ক্যাপটাকে আমি ফুটো করে নিয়েছি। এরপরে আমি বোতলের মধ্যে মিশ্রণটা দিয়ে আমি প্যানের মধ্যে দিয়েছি, এতে করে হাতের ময়লা হয় না। যেহেতু এটা ছিটে পিঠা, এটা হাত দিয়ে ছিটে ছিটে বানানো হয়, কিন্তু আমি হাত ইউজ করিনি। পিঠাটা খুবই কম সময় হয়ে যায়, এই জন্য আমি পিঠাটা যখন হয়ে যায় তখন একা একাই উঠে যায়। দেখুন ভিউয়ার্স, এখন আমি পিঠাটাকে ভাঁজ করে নিচ্ছি। এখন আমি পিঠাটা উঠে নিচ্ছি, পিঠাটা
আপনারা ঢেকে দিতে পারেন। এটা হতে 30-40 সেকেন্ড সময় লাগে। এভাবে করে আমি আবার অনেকটা দিচ্ছি। হয়ে গেল আমার চিট পিঠা বা চিটুর চিটে বলেন। এটা আপনারা যে কোনো মাংসের ঝোলের সাথে খেতে পারেন। আমি বুটের ডাল দিয়ে লটপটি রান্না করেছি। এই রেসিপিটাও আপনারা আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন। খুব সহজে এই নাস্তাটা তৈরি করা যায়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন।